হাই ফারিহা, বাসায় সবাই কেমন আছে? কত দিন দেখা হয় না সবার সাথে, গেট টুগেদার করা দরকার। না, শায়লার সাথে যোগাযোগ নেই। মনে আছে কি দারুণ ফ্যাশন সেন্স ছিল ওর, আর ছিল চিরুনির কি বিশাল কালেকশন। মেহগনি কাঠের তৈরি চিরুনিটা ছিল ওর সবচেয়ে ফেভারিট, কিছুতেই হাতছাড়া করবে না। শুনেছি বুটিক বিউটি সব দিয়েছে, চুলের জন্য শায়লাই তো ছিল আমাদের এক্সপার্ট। সেই ভুল বোঝাবুঝির পর থেকে 5 বছর আমাদের কথা বন্ধ। ও যে এত অভিমানী আগে বুঝি নাই। ভালো থাকিস, রাখি। জি, আমি শায়লা বলছি। হ্যাঁ হ্যাঁ, আমরা ওপেন আছি। চিরুনির কালেকশনটা কোন দিকে? এই দিকে ম্যাম। সরি ম্যাম, কাস্টমারের কল এসেছিল। আপনি কি চাচ্ছিলেন? মেহগনি কাঠের চিরুনি আছে? আমার এক বান্ধবী বেশ পছন্দের ছিল। মেহের, তুই? যাক, মনে আছে। আমি তো ভাবলাম চেহারাই ভুলে গেছিস। তোর চেহারা দেখে তো চিনিনি, তোর চুল দেখে চিনেছি। আসলে ওই ঘটনাটার পর তোর সাথে কিভাবে কথা বলবো ভেবে পাচ্ছিলাম না আমি। আরে ধুর, সে কবেকার ঘটনা, তোর এখনো মনে আছে? আমার কি করা উচিত জানিস? তোর চুল ধরে টান দেওয়া উচিত। তোর চুলেও টান দিব। তুই জানতি, বন্ধুত্ব যদি হয় মজবুত বন্ধনে, মুহূর্তেই ফিরে যেতে পারি নতুন করে এই বন্ধু দিবসে আড্ডা জমান প্রিয় বন্ধুদের সাথে। নতুন করে জাগিয়ে তুলুন সেই মজবুত বন্ধন, শেয়ার করুন আমাদের সাথে সেই গল্প, আর সেলিব্রেট করুন সেই মজবুত বন্ধুত্ব। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। প্যারাশুট অ্যাডভান্সড, মজবুত চুল, মজবুত বন্ধন।